ইরানের চিরশত্রু ইহুদি রাষ্ট্র ইসরায়েল জানিয়েছেন রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই। একই ধরনের তথ্য দিয়েছেন মার্কিন সিনেটের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেটিক পার্টির নেতা চাক গুমার। তিনি বলেন, গোয়েন্দা সংস্থা তাকে জানিয়েছেন এতে ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি, খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে একে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট যে হেলিকপ্টারে চড়ে ফিরছিলেন সেটি যুক্তরাষ্ট্রের তৈরি। একের পর এক মার্কিন নিষেধাজ্ঞায় নাজুক অবস্থা ইরানের এভিয়েশন খাতের। দেশটির বেশিরভাগ হেলিকপ্টার 1979 সালের আগে তৈরি বা কেনা। বেল 212 মডেলের এই হেলিকপ্টারটিতেই চড়েছিলেন রাইসি এবং তার সফর সঙ্গীরা। বেল 212 মডেলের এই হেলিকপ্টারটিও অনেক পুরানা। এছাড়া নিষেধাজ্ঞার কারণে এসব হেলিকপ্টারের যন্ত্রাংশ কিনতে পারেননি ইরান, ফলে পুরানো ও ঝুঁকিপূর্ণ হেলিকপ্টার ব্যবহার করতে হয় তাদের। রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি। প্রতিকূল আবহাওয়ার কারণে ঘটনাস্থল শনাক্ত করা চ্যালেঞ্জ হয়ে পড়ে এবং হেলিকপ্টার বা প্রেসিডেন্টের কোনো সফর সঙ্গীর সঙ্গে দীর্ঘ সময় যোগাযোগ করতে পারেননি কর্তৃপক্ষ। পরে রাতে ইরানের পূর্ব আজারবাইজানের প্রদেশের ইসলামিক রেভলিউশনিক গার্ড কর্পোরেশনের IRGC কমান্ডার আসগর আব্বাস গলিজাদেহ জানান, হেলিকপ্টার ও ফ্লাইট ক্রুদের একজনের মোবাইল ফোনের সিগন্যাল শনাক্ত করেছে সামরিক বাহিনী। প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি হার্ড ল্যান্ডিংয়ের কারণে বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে।